আসসালামু আলাইকুম বাংলাদেশি ব্লগার আরি মম আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনারা কেমন আছেন আশা করি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আর আজকে ব্লগটি শুরু করছি তো ছোট্ট একটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করব তো শেয়ার করি আপনাদের সাথে যেহেতু কত গত দুই তিন দিন ব্লগ দেওয়া হচ্ছে না ভাবলাম আজকে একটু ব্লগটা শেয়ার করি তো ব্লগটা শেয়ার কারণ হচ্ছে কেন আমি ব্লগ দিচ্ছি না সেটাই শেয়ার করার কারণ আর একটু আগে আপনারা দেখেছেন যে আমি হসপিটালের কিছু দৃশ্য আপনাদেরকে দেখিয়েছি তো ওটা হচ্ছে যে আরিফের বাবা গত দুই দিন হসপিটালে ছিল তো ওকে দুই দিন আগে হসপিটালে আমরা গতকালকে এসেছি হসপিটাল থেকে গতকালকে ছিল বৃহস্পতিবার তো এর দুই দিন ও হসপিটালে ছিল ওকে বারডেমে ভর্তি করিয়েছিলাম হঠাৎ করে এসে অসুস্থ হয়ে যায় ট্যুর থেকে আসার পরের দিন এসে সকালবেলায়ও ভালো ছিল নাস্তা করার পরে হঠাৎ করে ও বলছে যে ওর পেট ব্যথা করছে তো ওর পেট ব্যথার একটাই কারণ থাকে যে ওর ডায়াবেটিসের সাথে প্যান্ট সমস্যা আছে ওর তো আমি ওটাই ধরে নিয়েছি যে এই ব্যথা হলে তো হসপিটালে ভর্তি করাতে হয় তো এখন দেশে যে অবস্থা সব কিছু মিলে মানে আমি খুব ভয় পেয়ে গিয়েছিলাম যে এই অবস্থা ওকে হসপিটালে ভর্তি করাবো কি হয় না হয় তার উপরে ও যেতে চাচ্ছিল না তো সব কিছু মিলিয়ে তারপরও দিন অপেক্ষা করেছিলাম তো দেখলাম যে না ওর ব্যথা কমছে না তো সন্ধ্যার দিকে ওকে হসপিটালে নিয়ে ইমার্জেন্সিতে দেখালাম তো ওনারা বলল যে অ্যাডমিট করা মানে অ্যাডমিট করায় দিতে আর কি অ্যাডমিট যদি না করায় তাহলে ওর ব্যথা বাসায় রেখে এটা চিকিৎসা করা যাবে না তো অ্যাডমিট করিয়ে দিলাম ওকে আর ওখানে ওর দুই দিন থাকতে হয়েছে আমাদেরকে তো ব্যথা কমার পরে আমরা বাসায় চলে এসেছি রিলিজ নিয়ে নিয়েছি আর কি যেহেতু বাংলাদেশের অবস্থাও ভালো না চারিদিকে বিভিন্ন ধরনের খবর পাওয়া যাচ্ছে এগুলো শুনে তো খুব মানে মন খারাপ হয়ে গেছিলো তার সাথে একটু ভয়ও পাচ্ছি একটু একটু করে আর ও যখন ট্যুরে ছিল এসে বলেছিল যে একটু বাজার করবে তো সেই সময়টুকু আমরা পাইনি সব কিছু মিলিয়ে মানে একেবারে বিধ্বস্ত অবস্থায় আছে আমরা তো যাই হোক আলহামদুলিল্লাহ এখন ভালো আছি তাই ভাবলাম ছোট্ট একটা ব্লগের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দিই যেহেতু আমি ব্লগ করছি তাই ভাবলাম শেয়ার করি তো আমরা আস্তে আস্তে সন্ধ্যার পর হয়েছে তো আসার পরে হসপিটাল থেকে আসার পরে তো কিছু কাজ ছিল ও ক্লিন হয়েছে আমি ক্লিন হয়েছি তারপরে হসপিটাল থেকে যে কাপড় চোপড়গুলো এনেছিলাম সব কিছুই মানে ক্লিন করে নিয়েছি কাপড়গুলো একদম গরম পানি ড্যাটল দিয়ে পরিষ্কার করে নিয়েছি তো ওগুলো করার পরে রান্নাঘরে আসলাম না। রাতের রান্না প্রিপারেশনের জন্য আসলাম আর কি তো তেমন কিছু রান্না করব না একটু ডাল রান্না করব আর একটা মুরগি রান্না করব তো দুপুরে তেমন কিছু ছিল না আর আরিবের দাদু মনে হয় মাছ আর একটা সবজি রান্না করেছিল তো মাছ শেষ হয়ে গেছে সবজিটা ছিল একটুখানি তো সবার হবে না দেখে এখন রান্না করছে আর ওরা দুইজন যেহেতু ঘরে ছিল রকম রান্না করে খেয়েছে তো আমিও ছিলাম না সব কিছু মিলিয়ে মানে ওরাও খুব খারাপ অবস্থায় ছিল দুই দিন হসপিটালে থাকার কারণে আর আমার বাসা থেকে হসপিটাল তো একটু দূরেই তো হুট করে বাসায়ও আসতে পারি নাই একবারেই চলে গিয়েছিলাম হসপিটালে তবে প্রিপারেশান নিয়ে গিয়েছিলাম যে যদি ভর্তি করাতে হয় তাহলে থেকে যাব তো ভাবলাম আর সব কিছু তো অস্বাভাবিক চলছে দেশের পরিস্থিতিও ভালো না সব কিছু মিলিয়ে আর যে যা যে মানে যার যার অবস্থানে সবাই সতর্ক থাকবেন আর প্যানিক হবেন না কেউ আর যেভাবে চলতে বলছে ডাক্তার বা বাইরের ডাক্তাররা বিভিন্নভাবে ব্রিফিং দিচ্ছে ভিডিও দিচ্ছে তো ওগুলো ফলো করলে হয়তো ইনশাল্লাহ আমরা ভালো থাকব। তো আমরা সবাই চেষ্টা করব ভালো থাকার জন্য নিজেরা ভালো থাকার জন্য এবং অন্যদেরকে ভালো রাখার জন্য চেষ্টা করব আর অবশ্যই তো আল্লাহর উপরে ভরসা রাখতে হবে এবং বেশি বেশি করে দোয়া পড়তে হবে নামাজ পড়তে হবে এগুলো তো পড়তেই হবে আল্লাহর কাছে দোয়া চাইতে হবে যাতে এই বিপদ থেকে আমাদেরকে খুব তাড়াতাড়ি সুস্থ করে দেয় বা উদ্ধার করে দেয় তো এইটাই জানানো ছিল আপনাদেরকে যে আমি দুই দিন তিন দিন ব্লগ দিচ্ছি না কি ব্লগ ছেড়ে দিলাম কি না সেটাই জানানোর জন্য না সব পরিস্থিতি ঠিক হলে ইনশাল্লাহ স্বাভাবিকভাবেই ব্লগ দেওয়ার চেষ্টা করব তো এদিক দিয়ে মন ভালো নেই সব কিছু মিলিয়ে ভিডিও করতে ইচ্ছে করেনি তাই ভিডিও করিনি তো চেষ্টা করব সামনের দিকে ভালো কোনো কাজ দেখাতে আপনাদের সাথে শেয়ার করতে তো সব কিছু স্বাভাবিক হোক তো চেষ্টা করব তো এই ছোট্ট ভিডিওটি আপনাদের যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সাথে থাকা আইকনটি প্রেস করে দিবেন যাতে করে আমি কোনো ভিডিও বা ব্লগ দিলে আপনাদের কাছে পৌঁছে যায় এবং আপনারা তা দেখে নিতে পারেন তো এই তো আমি মুরগিটা রান্না করে ফেলেছি আর রাতে আরিবের বাবাকে খাবার দিব ও রেস্ট নিবে আর বাসায় এসে দেখে যে আমার গাছগুলো সব মরে গিয়েছে তো বিশেষ করে পুদিনা গাছটার জন্য আমার খুব খারাপ লেগেছিলো একেবারেই দেখেন কি অবস্থা তো রান্নাঘরে এনে এটাকে পানি দিলাম ভালো করে তো সব কিছু মিলে আপনারা দোয়া করবেন আমাদের জন্য আর আপনারাও ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন তো আজকে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ